এই ফুটেজের সূত্র ধরেই লর্ড সিনহা রোডের এক গয়নার দোকান থেকে 18 লক্ষ টাকার নেকলেস চুরির কিনারা করল পুলিশ। পর্দায় দেখা গেলেও বাস্তবে এ ছবি বিরল, কিন্তু সিসিটিভির দৌলতে এবার সামনে এলো সেলুলয়েডের বান্টি বাবলির একেবারে রিয়েল সংস্করণ। তাদের কীর্তিও রূপলি পর্দার থেকে কিছু কম রোমাঞ্চকর নয়। 23 তারিখ লর্ড সিনহা রোডের দোকান থেকে ঠিক কিভাবে 18 লক্ষের নেকলেস হাত সাফাই করলেন তারা দেখুন। দোকানে এসে প্রথমে বেশ কয়েকটি নেকলেস দেখে ওই জুটি, কিন্তু এ বাক্স ও বাক্স ঘেঁটেও ভাবটা এমন যেন পছন্দ হচ্ছে না কিছুই। দোকানের কর্মীদের অবশ্য খদ্দেরকে খুশি করার চেষ্টায় কোনো খামতি নেই। নেকলেস পছন্দ করার ফাঁকেই তাদের জন্য এলো পানীয়। এরই মধ্যে টেবিলে এলো আরও একগুচ্ছ নেকলেসের বাক্স। এবার দেখুন হাত সাফাইয়ের কায়দা। কিছুক্ষণ পর একটি নেকলেসের বাক্স দেখার ভান করে টেবিল থেকে কোলে টেনে নিলেন ওই মহিলা। তারপর ওই বাক্সটি কোলের ওপরেই বন্ধ করে রেখে আরেকটি নেকলেসের বাক্স টেনে রাখলেন আগের বাক্সটির ওপর। সেলস ম্যানেজার ও কর্মীরা তখন খদ্দেরের পছন্দ মতো জিনিসটি খুঁজে বার করতে ব্যস্ত। সেই ফাঁকেই সুকৌশলে দুটি বাক্সের মধ্যে একটি টেবিলে রেখে আরেকটি আঁচল দিয়ে ঢেকে দিলেন ওই মহিলা। তারপর সকলের নজরের আড়ালেই আস্তে আস্তে আঁচলের আড়ালে উধাও হয়ে গেল হীরের নেকলেসের বাক্স। আর সেই সময়টুকু দোকানের কর্মচারীদের কথায় ভুলিয়ে রাখার কাজটুকু করলেন তার সঙ্গী। বাক্স গুছিয়ে রাখতে গিয়ে কিছুই খেয়াল করলেন না কর্মীরা। আমরা ওদের সঙ্গে বসলাম, বসে ফুটেজ দেখলাম, ফটোগ্রাফ দেখলাম। আমার হঠাৎ আমার মাইন্ডে একটা এলো যে এই যে ছবি দেখে আমাকে মনে হলো যে এই ছবি আমার দেখা দেখা মনে হচ্ছে। আশ্চর্যজনকভাবে দেখা গেছে যে ফটোগ্রাফ সিমিলার আছে, ফটোগ্রাফ মিলছে। তখন আমরা দেখেছি যে বারে বারে এই ঘটনা আর এই দুজন লোকই করছে। তারপর সময় কাটাতে আরও কিছুক্ষণ চলল কথাবার্তা। এরই মধ্যে কোল থেকে নেকলেসের বাক্স চালান হয়ে গিয়েছে বগলের কাছে। ভালো করে আঁচলে শরীর ঢেকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন দুজনে। দেখে অবশ্য বিন্দুমাত্র বোঝার জন্যই সবার সামনে থেকেই নজর ফাঁকি দিয়ে তারা হাতিয়ে নিয়েছেন 18 লক্ষ টাকার নেকলেস। নেকলেস বগল দাবা করেই রীতিমতো সৌজন্য বিনিময় করে দোকান ছাড়ল বাস্তবের বান্টি বাবলি। তখন অবশ্য তারা বুঝতে পারেননি এত কারসাজি করলেও গোপন ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি তারা। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।